বাংলাদেশের দ্বিতীয় দিনের টিকা কর্মসূচি। স্বাস্থ্যকর্মীদের মধ্যে বেশ আগ্রহী দেখা গেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ টিকা কার্যক্রমে। এদিন ঢাকার পাঁচটি হাসপাতালে 500 বেশি স্বাস্থ্যকর্মী টিকা নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেই প্রথমে টিকা নিয়ে প্রতিষ্ঠানের টিকাদান কর্মসূচির সূচনা করেন। প্রথম দিনে টিকা নেওয়া সবাই সুস্থ আছেন এবং বড় ধরনের কোনো প্রতিক্রিয়া না দেখা দেয়ায় দ্বিতীয় দিনে অনেকেই সাহস এবং উৎসাহের সাথে টিকা নিয়েছেন। দেরি না করে আমি রেজিস্ট্রেশন করে ফেলি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ভ্যাকসিনটা দেওয়া আমার জন্য খুবই জরুরি, কারণ আমি যদি প্রোটেক্টেড থাকতে পারি আমার সাথে সাথে আমি কিন্তু আমার ফ্যামিলি মেম্বার সবাইকে প্রোটেকশনে রাখতে পারবো, কারণ আমি কিন্তু আমার বাসায় ইনফেকশনের সোর্স। আমরা অনেকদিন অপেক্ষা করছিলাম, এছাড়া তো কোনো উপায় নেই, তাই না? এদিকে মন্ত্রিপরিষদের প্রথম কোন সদস্য হিসেবে দ্বিতীয় দিন টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে যে মন্ত্রীরা কেন আগে টিকা নিচ্ছেন না, আর এসব সমালোচনার জবাব হিসেবেই প্রতিমন্ত্রী প্রথম পর্যায়ে টিকা গ্রহণ করলেন বলে জানিয়েছেন। যে আমরা নাকি জীবনের ভয়ে এই মানে আপনি ভ্যাকসিনটা নিচ্ছি না, বা আমরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করছি। আসলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করি এবং আমরা এই ভ্যাকসিনটা নিলাম, এবং সবাইকে অনুরোধ করছি যে এই ধরনের মিথ্যা অপপ্রচারে কান দিবেন না। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয় বুধবার 26 জনকে টিকা দেওয়ার মাধ্যমে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থেকে এর উদ্বোধন করেন, আর বাংলাদেশে প্রথম টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের সেবিকা রানু ভেরোনিকা কোস্তা। এছাড়া প্রথম টিকা নেওয়া 26 জনের মধ্যে রয়েছে ডাক্তার, পুলিশ, আর্মি এবং সাংবাদিক, যারা বিভিন্ন বয়সের প্রতিনিধিত্ব করেছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রম। বুধ এবং বৃহস্পতি এই দুদিন ফ্রন্টলাইনারদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এরপরে 6 তারিখ পর্যন্ত একটি অপেক্ষা, আবার 7 তারিখ থেকে গণহারে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এই মধ্যবর্তী যে সময়টুকু সেটিকে বিশেষজ্ঞরা বলছেন যে এক ধরনের ট্রায়াল, যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিনা সেটি দেখা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছেন এটি কোনো ট্রায়াল নয়, এটি হচ্ছে প্রস্তুতিমূলক একটি সময়। ঠিক ট্রায়াল বলতে চাই না, আমরা আসলে প্রথম পর্যায়ের টিকা দেওয়া বলছি, এই জন্য যে এখানে যেমন টিকাটি যেহেতু প্রথম, আমরা এখানে নতুন শুরু হয়েছে, আমরা প্রাথমিকভাবে এই টিকা থেকে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা সেটা তো আমরা এখনও দেখতে পারবো। পাশাপাশি আমরা যেই পরিকল্পনা অনুযায়ী টিকা দিচ্ছি সেই পরিকল্পনার কোথাও আমাদের অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন আছে কিনা আমরা সেটাও দেখব। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে ভ্যাকসিন কোড টিকাটি আমাদের হাতে এসেছে, সেটা কিন্তু এখনও আমাদের কাছে চলে আসেনি, এবং এটা উপজেলা পর্যায় পর্যন্ত নিতে হবে। সুতরাং ওই টিকা বিতরণ কার্যক্রম এগুলো সব গুছিয়ে নিয়ে আমরা 7 তারিখে একযোগে শুরু করতে চাই। টিকা কর্মসূচির শুরুতেই মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও ভিআইপিদের কেউ কেউ টিকা নিতে আগ্রহ জানিয়েছিলেন, তাদেরকে এই পর্যায়ে টিকা দেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রাথমিকভাবে আমরা টিকাটা দিচ্ছি যাতে করে টিকার কারণে তাদের কোনো সমস্যা হচ্ছে নাকি তাদের রোগের কারণে সমস্যা হচ্ছে এটাকে আলাদা করা যায়। সেই কারণে যাদের মেজর কোনো ডিজিজ আছে, যেমন হার্টের কোনো সমস্যা আছে অথবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই অথবা কারো হাঁপানি রয়েছে, তাদেরকে আমরা আসলে নিরুৎসাহিত করেছি গতকাল বা আজকে টিকা দেওয়ার। কিসের ভিত্তিতে প্রথম পর্যায়ে টিকার জন্য ব্যক্তিদের বাছাই করা হলো বলছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, যিনি নিজেও প্রথম দিন টিকা নিয়েছেন। যেমন চিকিৎসক, নার্স, আমাদের সেনাবাহিনী থেকে, আমাদের পুলিশ বাহিনী থেকে তাদেরকে সিলেক্ট করা হয়েছে, প্রশাসন থেকে সম্মুখ সারির যারা যোদ্ধা তাদেরকে, এবং বয়সটা করা হয়েছে যারা বেশি তরুণ তাদেরকে না নিতে। যেহেতু কোভিড-19 এই টিকা খুব স্বল্প সময়ে আবিষ্কার হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে, আর বাংলাদেশে এই টিকার কোনো ট্রায়ালও হয়নি, তাই বোঝাই যাচ্ছে দুদিনের এই টিকা প্রয়োগ বাংলাদেশে কিছুটা যাচাই প্রক্রিয়ারই একটি অংশ। বাংলাদেশে করোনা বিষয়ে কারিগরি বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকেও সীমিত আকারে এরকম ট্রায়ালের পরামর্শ ছিল। ট্রায়াল হিসেবেই আমি এটা নিয়েছি, অসুবিধা নেই, আমি নিতে আগ্রহী নয়। এটা কিছু খারাপ দিক থাকলে তখন সেটা চেঞ্জ করবে, ভালো দিক থাকলে এটাই চালিয়ে যাবে। এখন পর্যন্ত কারো কোনো সমস্যা দেখা যায় নাই, তারপরে কারো যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় ওইটা আমরা নোটিফাই করব এবং অথরিটিকে জানাব। করোনা টিকা কর্মসূচির এই পর্যায়ে মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলে 7ই ফেব্রুয়ারি থেকে গণহারে টিকা দেওয়া শুরু হবে সারা বাংলাদেশে। 3 পর্যায়ে 5 ধাপে দেশের 13 কোটিরও বেশি মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা।